মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে আমরা একটা একটা দুটো দুটো চারটা ছয়টা আটটা দশটা মুষ্টিমেয় হাত গুলা যদি একত্রিত হতো, আল ইত্তেহাদ ইউকউইন কিল্লা, এই ছোট ছোট হাত গুলা বৃহৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বাতিলের আস্তর ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করে ফেলতো, ঠিক যাবে ঠিক। কিন্তু আজকে আমরা একজন আরেকজনকে দেখতেই পারি না, নামই শুনতে পারি না। ও আহারে আল্লাহ, এর দিকে তাকানো যাবে না, এ তো কাফের, ও তো মুনাফিক, ও তো বেঈমান, এগুলো না বলে ওয়াইন তু খালিতুহুম ফা ইখওয়ানুকুম, তোমরা যদি তোমাদের ভাইদের সাথে মিলো আল্লাহ পাক ওই খারাপ মানুষটাকে তোমাদের মিশার কারণে আল্লাহ তাকেও মুমিন বানায়া ইমানদার বানিয়ে আল্লাহ কবুল করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন আমরা মত পার্থক্য করতে থাকবো ছোট্ট 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 বিষয় নিয়ে, একটা পর্যায়ে দেখা যাবে আমাদের বৃহৎ শক্তি ভেঙে চুরমার হয়ে যাবে। আজকে গোটা পৃথিবীতে হচ্ছেও তাই, ঠিক না বি ঠিক? এক সময় মারতো আমাদেরকে কাফের মুশরিক বেদিনরা, এখন সিরিয়ায় মারে শিয়ারা, ঠিক না বি ঠিক? আরো জোরে বলেন ঠিক না বি ঠিক? এজন্য আমরা ঐক্য চাই। ঐক্য কিভাবে আসবে? তরুণ সমাজের কাজ কি? আজকে যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা যদি আমরা বুঝে বাড়ি যেতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভিতরে মত পার্থক্য থাকবে না, আমরা সবাই ভাই ভাই হয়ে যাবো। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। সুরাটার নাম সুরায়ে বাকারা, কি নাম? সবাই বলেন কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে 153 নং আয়াতে কারীমাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কার কথা? আল্লাহ বলেন, ওহে ইমানদাররা, আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। সাহায্য চাওয়ার ক্ষেত্রে তোমাদের হাতিয়ার হবে দুটি, একটা হবে সালাত আরেকটা হবে ধৈর্য। এই দুটি দিয়ে যখন তোমরা সাহায্য চাবে, আল্লাহ রাব্বুল আলামিন সাবের যারা, ধৈর্যশীল যারা, তাদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ যাদের সঙ্গে আছে, বিজয়ী কি তাদের না হয়ে অন্যদের হবে? জোরে বলেন, তাদের না হয়ে কি অন্যদের হবে? জিহাদের ময়দানে যাওয়ার পূর্বে বদর প্রান্তের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ নবী বদর প্রান্তে না যে মসজিদ নববীতে দোয়া করতে পারতেন, আল্লাহ কাফেররা আমাদেরকে মারার জন্য আসছে, আয় আল্লাহ আমিন আপনার প্রিয় নবী কাফেরদেরকে আপনি ধুলি ঝড় দিয়ে তাদের চিহ্ন নিশ্চিহ্ন করে দেন, এই দোয়া যদি মসজিদ নববীতে বসে আল্লাহর হাবিব করতেন, যিনি কবুল করে নিতেন তিনি কে? কিন্তু আমার রসুল কি কষ্ট করছে? মসজিদ নববীতে বসে দোয়া করে দিস, ও আল্লাহ কাফেরদেরকে আর এগুতে দিন না, আগানোর আগেই আপনি তাদেরকে মূলত পাতন করে দেন, এই দোয়া করছে আল্লাহ হাবিব বদর প্রান্তে যাওয়ার পূর্বে। বদর প্রান্ত থেকে একটু দূরে মসজিদে আছে, যেখানে এখন মসজিদ আছে সেই জায়গাতে আল্লাহর হাবিব চলে গেলেন। সেখানে গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলেন, সিজদায় পড়ে পড়ে,
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইসলাম প্রতিষ্ঠার জন্য পরীক্ষা লাগবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নামাজের মাধ্যমে আপনাকে প্রস্তুতি নিতে হবে, দরজের মাধ্যমে আপনাকে প্রস্তুতি নিতে হবে। বিশ্ব নবী নামাজের মধ্য দিয়ে প্রস্তুতি নিলেন, মসজিদে আরিশের মধ্যে সেজদায় পড়ে পড়ে বিশ্ব নবী কেঁদেছে, সাহাবায়ে কেরাম কেঁদেছে, সেখানে আজকে মসজিদ নির্মাণ হয়েছে। যুদ্ধের ময়দানে বিশ্ব নবী চলে গেলে আনসার সাহাবীদেরকে ডাকলেন, আনসাররা সবকিছু তোমরা আমাদের জন্য বিসর্জন দিয়েছো, এত এত সাহায্য তোমরা করেছো, একটু পরে জিহাদের ময়দানে জীবন দিয়ে দিতে হতে পারে, এই জীবন দেওয়ার ময়দানে তোমাদের বক্তব্য কি? আনসার সাহাবীরা বলে দিল, ইয়া রাসূলুল্লাহ শুনে রাখেন, আমরা এই কথা বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব মিলে লড়াই করেন, আমরা তাকায় তাকায় দেখব, বিজয় আসলে আপনার সঙ্গে থাকব, এমন বক্তব্য আমাদের না। আমাদের বক্তব্য হলো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, নাহনু মাআকুমা মুকাতিলুন, আপনি আর আপনার রব দুজনে মিলে লড়াই করবেন, আল্লাহর সাহায্য আমাদের উপর আসবে, আর আমরা রণাঙ্গনে প্রাণান্ত করে লড়াই করে জীবন দিয়ে দিব, তারপরও পিছপা হব না। আল্লাহু আকবার। বদরে বিজয় তো এমনি আসে নাই, এবার মহাজের সাহাবায়ে কেরামদেরকে যখন প্রশ্ন করা হলো তোমাদের বক্তব্য কি, তারাও বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, নাহনু মাআকুমা মুকাতিলুন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বক্তব্য হচ্ছে মূসা আলাইহিস সালামের সঙ্গী যারা ছিল তারা জিহাদের ময়দানে যেতে চায় না, কিন্তু আমরা জিহাদের ময়দানে যেতে চাই, রণাঙ্গনে জীবন দিয়ে দিব, তারপরেও আমরা পিছপা হব না। সেই রণাঙ্গনে জীবন দেওয়ার কারণে বদর প্রান্তে আল্লাহ পাক বিজয় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের কাছে পরীক্ষা দিতে হয়। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পরীক্ষা দিয়েছেন ধৈর্যের মাধ্যমে, পরীক্ষা দিয়েছেন আর উত্তীর্ণ হয়েছেন, দুটিকে সাথে নিয়ে সালাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করেছেন। আজকে ইমানি পরীক্ষা এখনো চলছে কি চলছে না? জোরে বলেন চলছে কি চলছে না? আল্লাহর নবীর জীবনে সাতাশটি গজওয়াতে বিশ্ব নবী নেতৃত্ব দিলেন, নয়টি জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হলেন, উহুদ প্রান্তে শহীদ হলেন, খন্দক প্রান্তে শহীদ হলেন, বদর প্রান্তে শহীদ হলেন, বনী কুরাইজাতে শহীদ হলেন, বনী মুস্তালিকের যুদ্ধে শহীদ হলেন, খায়বার প্রান্তে শহীদ হলেন, ফাতে মক্কায় শহীদ হলেন, এমনকি হুনায়নের যুদ্ধে শহীদ হলেন, এমনকি তায়েব যুদ্ধে শহীদ হলেন। এই শাহাদাতের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডের ভিতরে আল্লাহ পাক ইসলামকে বিজয় দান করেছেন। ইসলামের বিজয়ের জন্য যুগে যুগে রক্তের প্রয়োজন, সেই রক্তের প্রয়োজন যারা মিটাবে তাদের হাত ধরেই আল্লাহ পাক কালেমার বিজয় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তরুণেরা, যারা আজকের মাহফিলে এসেছেন, তরুণদেরকে এখন শপথ নিতে হবে, বাতিলের মোকাবেলায় তরুণদেরকে শপথ নিতে হবে, এই জমিনে যদি আল্লাহর দিন কায়েম করতে হয় তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন কাদিয়ানীদের বিরুদ্ধে মুসলমানদের কথা বলতে হয়, মার খেতে হয়, জীবন দিতে হয়, তারপরেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় না। ঠিক না? ঠিক। মুসলমান কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় না, কাদিয়ানীদেরকে চোখে পড়ে না, এজন্য চোখে পড়ে না কারণ বাম রাম মিলে ইসলামের বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। ঠিক না? মুসলমান একটু চিন্তা করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে একদিন একদিন দেখলেন সিওয়ারাইন, মানে দুটি চুড়ি বিশ্ব নবীর হাতে,
দেখি ঘুমের ভিতরে প্রচন্ড ভারী লাগতেছে, চুরি কেন আমার হাতে? ফানাফাখতু ফীহিমা, চুরি দুটোর ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দুটি চুরি উড়ে চলে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ব্যাখ্যা করলো, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করলো, এই চুরি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে উড়ে চলে যাওয়ার অর্থ হচ্ছে বাতিল জড় যতই বড় হোক না কেন, কাদিয়ানীরা যতই শক্তিশালী হোক না কেন, আজকে যদি মুসলিম উম্মাহ শক্তিশালী বাসর কণ্ঠে বাতিলের বিরুদ্ধে হুংকার দেয়, বাতিল উড়ে চলে যাবে, চলে যাবে, চলে যাবে, ঠিক যাবে, ঠিক। এজন্য আমার ভাইরা, বাতিলকে পরাভূত করার জন্য আমাদেরকে দুটি অস্ত্র সাথে নিয়ে মোকাবেলা করতে হবে, একটি হচ্ছে নামাজ, আরেকটি ধৈর্য। একটা নামাজ, জোরে বলেন, একটা নামাজ, আরেকটা ধৈর্য। এখন ফজরের নামাজের সময় যদি আপনি ঘুমায় থাকেন, আপনি পরীক্ষায় পাশ করলেন না ফেল, পাশ করলেন না ফেল, জোহরের নামাজের সময় আপনি ঘুমায়া পাশ না ফেল, আসরে ঘুমায়া পাশ না ফেল, মাগরিব এশা ঘুমায়া পাশ না ফেল, এই যে সব ঘুমে খেলায় হেলায় কাটায় দিলেন, পরীক্ষার রেজাল্ট হবে আপনি ফেল। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো ছাত্রের যোগ্যতা আপনি অর্জন করতে পারেন না। এখন এই মুসলমানের সংখ্যা কম না বেশি? যেই মুসলমানের ইমানি দুর্বলতা এতটাই বেশি, এখনো পাঁচ ওয়াক্ত নামাজ এই মুসলমান আদায় করে না, ওই মুসলমানদের উপরে জালেমদের অত্যাচার চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? এজন্য চলতেছে অত্যাচার, চলতেছে জুলম। এই অত্যাচার জুলমের মোকাবেলা যদি করতে হয় নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে করতে হবে। যদি করতে পারি, যিনি বিজয় দিবেন তিনি কে? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নবী, হে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, মন ভেঙে ফেলার কোনো কারণ নাই, ও আনতুমুল আ'লাউনা, তোমরাই সবচেয়ে সেরা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে পারো। জোরে করে আল্লাহু আকবার। মুমিনদের দাম কম না বেশি? দুনিয়াতে কম না বেশি? আখেরাতেও কম না বেশি? পুলসিরাত পার হতে গিয়ে কত মানুষ কেটে কেটে পড়ে যাবে জাহান্নামে, সেই পুলসিরাত পার হতে গিয়ে আল্লাহর মুমিনরা কিভাবে পার হবে? হাদিসের দিকে তাকায় দেখেন, আল্লাহর ইমানদার মুমিনরা যখন পুলসিরাতের উপরে পার হয়ে যাওয়ার জন্য যখন সামনের দিকে দৌড় দিবে, তার নূর এমন ভাবে জ্বলসে উঠবে, চমকাতে থাকবে, জাহান্নাম তাকে ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন, ফাইন্না নূরাকা ইউতফিউ লাহাবিব, ও মুমিন তুমি এখনি দৌড় দি, পুলসিরাতটা পার হয়ে চলে যাও, কারণ তোমার প্রজ্বলিত নূর আমার জাহান্নামের আগুনগুলোকে নিভিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হতে পারি, দুনিয়া আখেরাতে যিনি বিজয় দিবেন তিনি কে? এজন্য দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিহাদের ময়দানে গিয়েছেন, সব জায়গায় গিয়ে তিনি জিহাদের ময়দানে প্রথমে নামাজের একটি স্থান ঠিক করেছেন। খন্দক প্রান্তের দিকে তাকায় দেখেন, সাবউ মাসাজিদ, সেখানে একটি নয়, দুটি নয়, সাতটা মসজিদ ছিল। কয়টা? সবাই বলেন কয়টা? পাঁচ আর দুয়ে কত হয়? সাতটা মসজিদের জন্য বিনির্মাণ করা হলো। সেই সাতটা মসজিদের ভিতরে ভাগ ভাগ করে নামাজ আদায় করা হতো। চারদিকে পরীক্ষা খনন করা হয়েছে, গর্ত খনন করা হয়েছে, কাফেররা যেন আসতে না পারে। এই সেই খন্দক প্রান্ত, যেই প্রান্তে বিশ্ব নবী খুদার যন্ত্রণায় পেটে পাথর পর্যন্ত বিঁধেছে, এই খন্দক প্রান্তে বিশ্ব নবী জীবনে কোনোদিন বদ্দ করেন নাই। খন্দক প্রান্তে যখন নামাজ ছুটে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বলেছে, আল্লাহ, যেই কাফেরদের কারণে
নবী নামাজ ছুটে গেল, ওই কাফেরদের প্যান্টগুলোকে আপনি আগুন দিয়ে ভরে দেন। আল্লাহু আকবার। জীবনে বদদোয়া করে না, ওহুদে বদদোয়া করে না, তায়েফে বদদোয়া করে না, কোন জায়গায় বদদোয়া করে না, কিন্তু জীবন থেকে যখন নামাজ ছুটে গেছে কাফেরদের জন্য বদদোয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, জিবরিল আমার বন্ধুকে গিয়ে জানায় দাও, আমার হাবিবকে গিয়ে জানায় দাও, আমার হাবিব জীবনে বদদোয়া করে না, আজকে বদদোয়া করেছি, আমার হাবিব এই জন্য বদদোয়া করেছি, কারণ নামাজ কার হক? জোরে বলেন কার হক? আমার বন্ধু আমি আল্লাহর হক প্রাধান্য দিয়েছি। কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে কেউ কারোর জন্য যখন কাজে আসবে না, সেই কঠিন মুসিবতের সময়ে আমি আল্লাহ পাক, আমি আল্লাহর উপরে নবীর হক প্রাধান্য দিয়ে দিব, আমার নবীর অগণিত উম্মতকে শাফাতে দণ্ড করে জান্নাতি বানিয়ে দিব। নবী আপনার হকের উপরে আমার হক আপনি প্রাধান্য দিয়েছেন, সাউকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি, কিয়ামতের মুসিবতের সময়ে আমি আল্লাহ আমার হকের উপরে আপনার হকটাকে প্রাধান্য দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিপদে মুসিবতে ভেঙে পড়বেন না নামাজের মাধ্যমে সাহায্য চাবে? আমরা সাহায্য কার কাছে চেতে হয়, কিভাবে চেতে হয় বুঝি না। এই যে নামাজে নামাজে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা কি এমনি আল্লাহ দিবেন? কেন কম্পালসারি করে দিলেন? আরো সূরা দিতে পারতেন না? যেমন সূরা ইখলাস, কি সূরা জানেন? এই সূরাটার আরেকটা নাম সূরাতু তাওহীদ। কাফেররা এসে প্রশ্ন করেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের পরিচয় দেন, আহুয়া মিন খাসাবি, তিনি কি কাঠের তৈরি? জোরে কর নাউজুবিল্লাহ। আমিন জাহাবি, নাকি তিনি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দাতির, নাকি রূপার তৈরি? এইরকম যখন বেয়াদবি করলো এবং কাফেররা বললো উনসুবুল্লাহ রাব্বা, আপনার প্রভুর